বাংলাদেশে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ 14টি দেশের কূটনীতিকরা। তারা নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনতে। সুষ্ঠু ভোটের ব্যাপারে ইসিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওইসিডির প্রতিনিধিরা। জবাবে তাদেরকে আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান কানাডা সহ 14টি দেশের সংগঠন অর্গানাইজেশন পর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডির প্রতিনিধিদের সাথে বৈঠক করে ইসি। দুই ঘন্টার বৈঠক শেষে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। জানান অবাধ সুষ্ঠু নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান তারা, দেন সব ধরনের সহযোগিতার আশ্বাস। নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত, দেশের গণতন্ত্র কার্যকর ও শক্তিশালী করতে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে গণমাধ্যম ও সুশীল সমাজের কার্যকর ভূমিকা নিশ্চিতে সহায়ক অবস্থা তৈরি করতে হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হোক এই আশা করছি আমরা। অংশীজনদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে চেষ্টার কমতি থাকবে না বলে আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। জানতে চেয়েছেন ইলেকশনটা যদি ইনক্লুসিভ, অ্যাকসেপ্টেবল, ফ্রি এবং ফেয়ার হয় তাহলে ওনারাও খুশি হবেন, পুরো দেশবাসী খুশি হবে, এই আশাবাদটা ওনারা ব্যক্ত করেছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের এন্ড থেকে ইলেকশন কমিশন হিসেবে আমাদের যা যা করণীয় আমরা সেটা করব। সহযোগিতার কথা বলেছে, আমরা চট করে কোনো সহযোগিতার কথা বলিনি। আমরা বলেছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখব, কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি প্রয়োজন হয় তাহলে আমরা ওনাদেরকে জানাব। সব দলকে নির্বাচনে আনতে আগস্ট থেকে ধারাবাহিক সংলাপ করবে ইসি। কিছু কিছু রাজনৈতিক দল এখনও ঘোষণা দিয়ে যাচ্ছেন তারা নির্বাচনে অংশ নেবেন না, এটা ওনারা বিশ্বাস করেন। আমরাও বলেছি আমরা চেষ্টা করে যাব এই দূরত্বটা কেটে গিয়ে এই জন্য ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত হয়। থ্যাংক ইউ। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।